নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম পুলিশের নাকের ডগায় ভিড় ছিনতাই তারাপুর রেলগেটের সামনে লুট 3 লক্ষ টাকা একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নড়ে চড়ে বসলেন এসপি বরখাস্ত তারাপুরের ইনচার্জ কৃষক আন্দোলন অব্যাহত সংহতি জানিয়ে শিলচরেও মহিলা সংগঠনগুলির বিক্ষোভ এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ শিলচর শহরে চুরি ডাকাতি এবং ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে প্রতিদিনই বাইক আরোহী দুষ্কৃতীদের হাতে লুট হচ্ছে মানুষের কষ্টার্জিত টাকা সোমবারও এই ছিনতাই কাণ্ড থেকে মুক্ত থাকেনি শিলচর এবার ছিনতাইয়ের শিকার হলেন প্রাক্তন রেলওয়ে ইঞ্জিনিয়ার তারাপুরের প্রজেশ চন্দ্র ঘোষ দিন দুপুরে ছিনতাইবাজরা প্রজেশবাবুর হাত থেকে 3 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায় প্রজেশবাবু জানান তারাপুর ইউবিআই শাখা থেকে 3 লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে তারাপুর সেকেন্ড রেলগেটের সামনে অটো থেকে নেমে যেই বাড়িপথে তিনি পা বাড়িয়েছেন তখনই বাইকে চেপে দুরন্ত গতিতে 2 যুবক তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি ব্যাগটি দিন কয়েকের মধ্যে এরকম বেশ কিছু ঘটনা ঘটায় পুলিশ প্রশাসনের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ওটাতে উঠিয়ে নিয়ে আমি রেলগেটে এখানে গেছি তো যে আপনার আমি রাস্তা ক্রস করছি রাস্তা ক্রস করার পরেই তখন ওই দিকে একটা বাইক আইয়া আমার হাত থেকে নিয়ে হাতে মারাটি মান্দা আসিল তবু আমার ফালাই দিয়েছে ফালাই দিয়ে টাকা দিয়ে পাই গেছে কজন আছে বাইক হ্যাঁ বাইক কজন আছে দুজন আছে হ্যাঁ এই দিক দিয়ে বোধহয় গেছে মনে হয় খুশ ওই দিক গেছে ওই দিক থেকে আইয়ে তারা এত স্পিডে গেছে বানাইয়া আমার কিনার দিয়ে গেছে তার আমি সরি গেছি তো আর তখন একটু আনমাইন্ড হয়ে গেছি গে তখন এই টাকাটা হাত থেকে লইয়া মানে আপনার আপনারা শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে গে আমার কত টাকা আছে 3 লাখ আপনি আপনি কত টাকা করে তুললেন এত টাকা কেন আমার হাত কাজ করতাম আমি কি কাজ করেন আমি রেলওয়ে ইঞ্জিনিয়ার এসি মানে ইঞ্জিনিয়ার রিটায়ার আপনার নাম কি কৃষি ঘোষ প্রজেষ্ঠন্দ্র ঘোষ বলবো তো শাসিত বছর অনেক কোন ব্যাংক থেকে উঠে আনে কথা ছিল হ্যাঁ কোন ব্যাংক থেকে এই ব্যাংক থেকে ব্যাংকের নামটা কই ইউনাইটেড ব্যাংক তারাপুর মানুষ চিনতে পারছেন নি মানুষ চিনতে পারার তো কথা মানুষ কই থেকে চিনবে এদিকে শহরের তারাপুর এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসলেন পুলিশ সুপার বিএল মিনা সোমবার ছিনতাইয়ের ঘটনার পর তারাপুর পুলিশ ফাঁড়িতে ছুটে যান তিনি গোটা ঘটনাক্রমের খবরাখবর নেন পরপর 3টি ছিনতাইয়ের ঘটনার পরও পুলিশ কেন উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হলো তার জবাবদিহি তলব করেন পুলিশ সুপার মিনা অবশেষে পর্যাপ্ত পুলিশকর্মী থাকা সত্ত্বেও অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে তারাপুর ফাঁড়ির ইনচার্জ যাদব ডেকাকে সাময়িক বরখাস্ত করা হয় আগামীতে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য গোটা জেলার পুলিশকর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে সারা দেশের সঙ্গে শিলচরেও সোমবার বিভিন্ন বাম মহিলা সংগঠনের যৌথ উদ্যোগে ক্ষুদ্রা মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষে দুলালী গাঙ্গুলি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে আরাধনা মিত্র সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির আতরজান বেগম নারী মুক্তি সংস্থার পক্ষে প্রজ্ঞা অনিশা আসাম প্রোগ্রেসিভ ডোমেস্টিক ওয়ার্কস ইউনিয়নের পক্ষে রীতা মজুমদার চা জনজাতি মহিলা উন্নয়ন পরিষদের পক্ষে গীতা পাণ্ডে প্রমুখ বক্তারা বলেন দিল্লির কৃষক আন্দোলন নয়া ইতিহাস রচনা করেছে কর্পোরেটদের স্বার্থে নয়া কৃষি আইন তৈরি করে কৃষকদের সর্বনাশ করার চক্রান্ত দেশের কৃষকরা বুঝতে পেরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনে যোগদানকারী 50 জনের বেশি কৃষক ইতিমধ্যে দিল্লির প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে ছাত্র যুব মহিলারা পথে নেমেছেন শিলচরে বামপন্থী মহিলাদের পক্ষ থেকে জানানো হয় এই আন্দোলনকে শক্তিশালী করতে আগামীতেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সরকার তার যা করার করুক আমরা আন্দোলন থামিয়ে রাখব না এই তো আন্দোলন এটাকেই তো বলে আন্দোলন গণতন্ত্র 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 কোন গণতন্ত্র আজকে পুঁজিপতি শ্রেণীর গণতন্ত্র
পুঁজিপতিশ্রেণীকে রক্ষা করার জন্য আইন কানুন পুলিশ মিলিটারি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব বসানো হয়েছে। আমার আপনার মতো সাধারণ মানুষকে মানুষের বিচারের জন্য এগুলো বসানো হয়নি বন্ধুগণ। তাই বলছি আমাদের সাধারণ মানুষদের বোঝা দরকার যে আজকে ওরা যদি এই কৃষি আইন বাতিল করে তাহলে ওদের পরাজয় হবে, ওরা হেরে যাবে। ওরা এই কম্পিটিশনে আছে যে পুঁজিপতি শ্রেণী ওরা হেরে যাবে, মানে পুঁজিপতি শ্রেণী হেরে যাবে, তার ব্যবসায় বাধা পড়বে। তাই যেন তেন প্রকারেন এই আন্দোলন বাতিল করো, কৃষকরা এখনো বিক্রি খায়নি। বাইকের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন বাইক চালক সহ অন্য একজন। এ নিয়ে সোমবার বাদরি বস্তিতে 37 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত স্থানীয় লোকজন। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত 11টায় বাঁশকান্দির কাছে বাদরি বস্তির 37 নম্বর জাতীয় সড়কে। পালসার বাইক নিয়ে শিলচর থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন নাওবি খান নামের এক যুবক। তার বাড়ি বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত চিরিপাড় দ্বিতীয় খণ্ড গ্রামে। নাওবি খান বাদরি বস্তিতে আসা মাত্র বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দুজন লোকের উপর সজোরে ধাক্কা মারেন। এখানে দাঁড়িয়ে ছিলেন প্রদীপ গোয়ালা ও বিজয় মিশ্র। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে প্রদীপ গোয়ালার। মারাত্মক আহত হয়েছেন বিজয় মিশ্র সহ বাইক চালক নাওবি খানও। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাঁশকান্দি পুলিশ। এদিকে সোমবার দুপুর 1:30 নাগাদ মৃতদেহ ময়নাতদন্ত করে নিয়ে আসার পর মরদেহ জাতীয় সড়কে রেখে সড়ক অবরোধ গড়ে তোলেন এলাকাবাসী। অবরোধকারীরা মৃতের পরিবারকে সরকারি সাহায্যের দাবি জানান। অবরোধস্থলে একে একে ছুটে যান বাঁশকান্দির পুলিশ ইনচার্জ, লক্ষ্মীপুর থানার ওসি, এসডিপিও, এডিসি তথা লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক এবং প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। তারা সড়ক অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে হত এবং আহত ব্যক্তির পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দেন। প্রতিশ্রুতি পেয়ে বিকেল 4টায় সড়ক অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। ভাষা আইন লঙ্ঘন, নিযুক্তি বঞ্চনা, বিদেশি সন্দেহে নিগ্রহ, ডিটেনশন ক্যাম্পে অমানবিক আচরণ, 6 নং ধারা রূপায়ণের নামে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে ও বাংলা ভাষাকে রাজ্যের দ্বিতীয় ভাষা করার দাবিতে সোমবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে স্থানীয় ক্ষুদ্রাম প্রতিমূর্তির পাদদেশে এক ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলা ভাষাকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার ঘোষণা সহ 19 মে তারিখে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা বাতিল করা ও বিএসএনএল এর কলার টিউনে বাংলা ভাষা ব্যবহার ইত্যাদির দাবিতে বঙ্গ সাহিত্য কাছাড় জেলা কমিটি ও শিলচর শহর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রত্যেক বক্তারাই বাংলা ভাষাকে রাজ্যের দ্বিতীয় রাজ্য ভাষার ঘোষণার জন্য সহমত পোষণ করেন। দ্বিতীয় সরকারি ভাষার দাবি আমাদের দীর্ঘদিনের দাবি, এটা আজকের দাবি নয়। আমাদের সংখ্যা প্রকৃত অর্থে 1 কোটি নয়, অনেক বেশি। লোক গণনায় কারচুপি করে বাংলা ভাষা ভাষী মানুষের উপর চাপ সৃষ্টি করে তাদের মাতৃভাষা ত্যাগ করে অসমীয়া ভাষা লিখিতে বাধ্য করা হয়েছিল, যার জন্য এত জালিয়াতি করেও আমরা 1 কোটি লোক, 29% লোক আমরা এখানে বসবাস করছি। প্রকৃত সংখ্যা যদি নির্ধারণ করতে হয় কারচুপি না করে, চাপ সৃষ্টি না করে, 1.5 কোটি ছাড়িয়ে যাবে। আসামের যে 3 কোটি 30 লক্ষ পপুলেশন আছে, 1.5 কোটি হবে বাংলা ভাষাভাষী মানুষ। 1.5 কোটি মানুষের মাতৃভাষাকে দমিয়ে রেখে বেশিদিন রাজত্ব চলবে না। পরে ধর্ণা শেষে কাছাড় জেলা উপায়ুক্তের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন তারা। আমরা ভাষা আইন লঙ্ঘন, নিযুক্তির ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলোতে স্থানীয়ভাবে নিযুক্তি দেওয়া হবে। আমরা লক্ষ্য করছি একদিকে স্থানীয় প্রার্থীদের পরীক্ষায় বসার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এখানে নিযুক্তি দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এখানে লোক আসুক, আমরা এতে বিরোধী নই, কিন্তু বরাকের ছেলেরা তো ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো দপ্তরে চাকরি পায় না। আমাদের এখানের যারা মেধাবী ছাত্ররা আছে, মেধাবী পড়ুয়া যারা আছে, যারা অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে, তাদের পথ চিরতরে রুদ্ধ হয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে ডি ভোটার এবং বিদেশি অজুহাতে নোটিশ বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও চলছে। আমরা সরকারি তরফে অভয় পেয়েছিলাম,
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 2015 সালের 7 সেপ্টেম্বর একখানা দুখানা নোটিফিকেশন জারি করেছিলেন, বলেছিলেন যারা উদ্বাস্তু হয়ে দেশে এসেছে তাদের এখানে আশ্রয় দেওয়া হবে। অত্যন্ত পরিতাপের বিষয় কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেই যে বিজ্ঞপ্তি, সেই অভয় যেটা সরকারি বিজ্ঞপ্তি, আসামে কিন্তু তা কার্যকরী হয়নি আজ অবধি। তা নিয়ে একটা ছলনা চলছে। সোমবার শিলচর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এক ব্যক্তি 3 লক্ষ টাকা তুলে ব্যাংক থেকে নিচে আসার সময় তার পেছন দিক থেকে এক ছিনতাইকারী টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ে। পরে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতারা। ধৃত ব্যক্তির নাম রবি সিং, তিনি বিহার কাটিহার জেলার বাসিন্দা বলে জানা যায়। ঘটনা হয়েছে, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে টাকা উঠাইছি 3 লাখ টাকা, উত্তর করে আমি নিচে আইসি। আবার পরে বাইক পার্কিং থেকে এরকম বাইর করলাম, তখন আমি গলির সামনে দাঁড়ানি, একটা লোকটা পিছন দিক থেকে আইসি, একটা কেমিক্যালের গুঁড়া আমার শার্টের মধ্যে দিচ্ছে। দিতে সময় আমি তার হাতটা দেখতে পারছি না, কেমিক্যালের গুঁড়াটা দিয়ে, তখন আমি দাঁড়া করলাম ওই দাঁড়া করতে দূর দিছে, তখন পাবলিকরা সামনে থেকে আমি করছি, পাবলিকরা দৌড়ো করছে, পাবলিকরা গলির মাথাটা ঘেরাও করছে, ঘেরাও করার পরে ইউটার্ন করছে, আবার ইউটার্ন করার পরে আমি তারে ধরছি, ধরার পরে আমার বন্ধু আছে লোকে হেও ধরছে, ধরার পরে পাবলিক জমায়েত হয়েছে না, একবার তো তারে আটকা নিয়ে গেছে। আপনি ব্যাংকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন? 3 লাখ টাকা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির নির্দেশে সমিতির রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে সোমবার রামকৃষ্ণনগর সার্কেল অফিসে 6 দফা দাবির ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে সার্কেল অফিসারের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের আঞ্চলিক সমিতির সভাপতি ডক্টর কৃষ্ণ রঞ্জন পাল, সম্পাদক কৃষ্ণ চৌধুরী সহ অনেকে। বরাক উপত্যকার সমস্ত ডেপুটি কমিশনার, সার্কেল অফিসার, বিডিও এবং প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কয়েক দফা দাবির ভিত্তিতে একটা স্মারকপত্র প্রদান করি, যে স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি 1961 ইংরেজিতে আসামে যে সংশোধিত ভাষা আইন ছিল, বারবার আসাম সরকার এই ভাষা আইন লঙ্ঘন করতেছে। আমরা দেখছি সরকারি যে সমস্ত লিফলেট, পাম্পলেট, সরকারি বিজ্ঞপ্তি সমস্ত কিছুতে অসমীয়া ভাষাতে বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে এবং বারবার বাঙালিদের, বাংলা ভাষাভাষী লোকদের হেনস্থা করার চেষ্টা করা হইতেছে। এনআরসির নামে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি এদের নামকর্ষণ করা হয়েছে, অমানবিকভাবে ডিটেনশন ক্যাম্পে আবদ্ধ করে রাখা হয়েছে। এই শীতের দিনে, এই শীতের মরশুমে শীতের কোনো বস্ত্র না দিয়া একদম চূড়ান্ত অমানবিকভাবে এই সমস্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি অনতিবিলম্বে আসামের সমস্ত নির্বাচন প্রতিশ্রুতি মতো এই সরকার আসামের সমস্ত ডিটেনশন ক্যাম্প বন্ধ করুক এবং যাতে আসামে দীর্ঘ বছর বসবাসকারী বাঙালি মানুষকে রাষ্ট্রহীন না করা হয়, এদের জন্য আমরা আজকের এই স্মারকপত্র আমরা দিয়েছি এবং আমরা দুঃখ প্রদর্শন করেছি, আমি আশা করব। সোমবার উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে কাছাড় পুলিশ সুপারের সাথে দেখা করে 3 দিনের সময় বেঁধে দিয়ে একটি চরমপত্র প্রদান করা হয়। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, বিগত কিছুদিন থেকে কাছাড় জেলায় যেভাবে ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ফলে সাধারণ মানুষদের আতঙ্কের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের তরফ থেকে আগামী 3 দিনের মধ্যে যদি ধৃতদের গ্রেপ্তার করা না হয়, তবে গৃহ বিভাগের দায়িত্বে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পদত্যাগ করার দরকার বলে নিজের প্রবেশ করে এবং সমস্ত বাড়িটাকে তছনছ করে রেখে দিয়েছে। আমাদের কথা হলো যে আজকে প্রায় 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত রিয়েল কালপ্রিট তারা ধরতে পারেনি পুলিশ বিভাগ। সেই হেতু আজকে উদাহরণ ব্লক কংগ্রেসের মাধ্যমে আমরা সব আমাদের প্রতিনিধি সব নাম বলে দিবেন, আমরা সবাই গিয়ে এসপির সঙ্গে যোগাযোগ করেছি এবং এসপিকে আমরা একটা আলটিমেটাম একটা মেমোরান্ডাম দিয়ে এসেছি যে আগামী 3 দিনের মধ্যে যদি আমাদের রিয়েল কালপ্রিটগুলো ধরা না হয় তাহলে উধারবন্দ ব্লক কংগ্রেস সমস্ত ভিআইপি রোড বন্ধ করবে এবং থানা ঘেরাও করবে। তাছাড়া শুধু উধারবন্দের কথা নয়, সমস্ত কাছাড় জেলার শিলচর শহরে বিভিন্ন জায়গায় যেভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগসের ব্যবসা যেভাবে আরম্ভ হয়েছে এটা কন্ট্রোল করার জন্য আমরা ওনাকে বলেছি এবং ওনাকে এও বলছি যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাকে হুঁশিয়ারি দিতে চাই
যে আপনারা যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না করেন জেলা কংগ্রেসের মাধ্যমে আমরা আবার আপনার এসপি অফিসে ধরা পড়ব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে থানা নতুন নতুন থানা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু থানা হয়ে কী হবে যদি জনগণের নিরাপত্তাই না থাকে? এই থানার কোনো মানে হয় না। তা আমরা ওটাই বলেছি, এসপি সাহেব বলেছেন যে 3 দিনের মধ্যে উনি কালপিট ধরবেন, আমি ওনাকে বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি, যদি 3 দিনের মধ্যে না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে। 2016 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালীনগরে প্রথম খণ্ডে আয়োজিত রাজনৈতিক সভায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, যদি রাজ্যের শাসকের আসনে পদ্ম ফুটে তবে কাগজকল ফের জীবিত করা হবে। তাদের কার্যকালের মেয়াদ প্রায় শেষের পথে। ইতিমধ্যেই বরাকের 3 জেলায় আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রণডঙ্কা বাজিয়ে দিয়েছে শাসক দল, কিন্তু কাগজকল নিয়ে যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়ন করতে আজও অক্ষম তারা। সোমবার 5 গ্রাম কাগজকলের প্রবেশদ্বারে কলের কর্মীরা এক আন্দোলন করে সরকারকে কঠোর ভাষায় জানিয়ে দেন তারা আর কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি শুনবেন না। হঠাৎ করে কল বন্ধ হওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। আর্থিক সমস্যার ফলে উন্নত চিকিৎসার অভাবে ইতিমধ্যেই আনুমানিক 79 জন প্রাণ হারিয়েছেন, এমনকি পরিবার চালাতে অসমর্থ হয়ে 3 জন আত্মহত্যাও করেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কলের কর্মীরা বলেন, বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক তৈরি করতে জানে। যদি আগামী বিধানসভা নির্বাচনের পূর্ব কাগজকল পুনরুজ্জীবিত করা না হয় তবে নির্বাচনে উপযুক্ত জবাব দিতে জনতা বলে সাফ জানিয়ে দেন তারা। যদি আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে কাগজকল পুনরুজ্জীবিত করা না হয় তবে নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন বলে সাফ জানিয়ে দেন তারা। সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনের বিভিন্ন সময়ে কাঁচাল এবং নগাঁও পেপার মিল পুনরুজ্জীবিত করা হবে বলে বিভিন্ন জনসভায় ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরিতাপের বিষয় হলো আজ পর্যন্ত কাঁচাল এবং নগাঁও পেপার মিল চালু হয়নি, ওনারা ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা কাঁচাল কাগজকলে শ্রমিক কর্মচারী এবং নগাঁও কাগজকলে শ্রমিক কর্মচারী সহ সমস্ত পেপার মিলে যেসব কর্মচারী আছেন তারা কীভাবে দিনযাপন করছি আমরা নিজেই বুঝতে পারতেছি। দেখুন, আজ পর্যন্ত কর্তাভাবে 79 জন শ্রমিক কর্মচারী মৃত্যু হয়েছে। এই 79 জন শ্রমিক কর্মচারী মৃত্যু হওয়া সত্ত্বেও সরকার কিন্তু কোনো মানবিক দৃষ্টিভঙ্গিতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজকের দিনে সরকারের প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে একটা মিথ্যা প্রতিশ্রুতি হিসাবে পরিগণিত হচ্ছে এবং আমরা বুঝতে পারছি এই সরকার প্রতিশ্রুতি দিয়ে শুধু ভোট মুনাফা নিতে চায়। ওনারা একটা বিশ্বাসঘাতকতা করেছে পেপার মিলের কর্মচারীদের জন্য। আমরা ওনাদেরকে বলছি যে অতিসত্বর ওনাদের প্রতিশ্রুতি পূরণ করুন, নতুবা জনগণ ওনাদেরকে উচিত শিক্ষা দিবে আগামী দিনে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পুলিশের নাকের ডগায় ভিড় ছিনতাই, তারাপুর রেলগেটের সামনে লুট 3 লক্ষ টাকা। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নড়ে চড়ে বসলেন এসপি, বরখাস্ত তারাপুরের ইনচার্জ। কৃষক আন্দোলন অব্যাহত, সংহতি জানিয়ে শিলচরেও মহিলা সংগঠনগুলির বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।